অরিজিৎ সিং বাড়িতে আছে? এখান থেকে কত দূর বাড়ি? নিমতলা ঘাটের ওখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে। বাট আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আশা করছি টাইটেল আর থাম্বনেল থেকে হয়তো বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। সো হ্যাঁ, ফাইনালি আজকে আমরা যাচ্ছি অরিজিৎ সিং এর হেসেলে, আই মিনস রান্নাঘর না, ওর একটা রেস্টুরেন্ট রয়েছে ওনার, তো ওই হেসেলে যাচ্ছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে হেসেল। সো অনেকদিন থেকে ভাবছিলাম যাবো যাবো, তো ফাইনালি আজকে বেরিয়ে গেছি। আর অরিজিৎ সিং এর কথা শুনলেই তো আমাদের সবার একটা অন্যরকম ফিলিংস চলে আসে। আই মিন স্যাড সং বলো, রোম্যান্টিক সং বলো, আমাদের মাথায় সবার আগে ক্লিক করে অরিজিৎ সিং এর গান। সো যা, ফাইনালি যাচ্ছি আজকে ওনারই রেস্টুরেন্টে। যদি লাক ভালো থাকে দেখা হয়তো হবে। আশা করছি না যে, মানে আশা করছি না যে দেখা হয়তো হবে, কারণ উনি এখানে আমি শুনেছি অনেক কম থাকেন আর কি। সো যাই হোক, চলো যদি ভাগ্য ভালো হয় তাহলে দেখা হবে, নইলে হবে না, সেটা বড় কথা না। আজকে ওনার রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাবার রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো যে এক্স্যাক্টলি কেমন খাবার করে না করে। তো চলো দেখতে থাকো আজকে ব্লগ। অরিজিৎ সিং এর হেসেলে চলে এসেছি, একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এটার ল্যান্ডমার্ক যদি বলো, এটা হচ্ছে জিয়াগঞ্জ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কলেজের একদম পাশে, মানে ওই দিকটায় কলেজ, ওইটা হচ্ছে কলেজ, আর তার পাশে হচ্ছে অরিজিৎ সিং এর হোটেল। তো চলো এখন আমরা ভেতরে ঢুকবো। আর হোটেলের বাইরে দেখতে পাচ্ছ ওই যে সব আবর্জনাগুলো থাকে না, মানে ডিমের পাতা, কার্টুন ফার্টুন যেগুলো থাকে আর কি, ওইগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে, মানে ওগুলো হয়তো বিক্রি ফিক্রি করে দেবে আর কি। তো যাই হোক, চলো এখন আমরা ভেতরে ঢুকবো। অরিজিৎ সিং বাড়িতে আছে? এখান থেকে কত দূর বাড়ি? নিমতলা ঘাটের ওখানে। ওটাই তো কথা, দেখা করবে না করবে কিনা ওটাই হচ্ছে কথা। তো রেস্টুরেন্টের ভেতরে ঢোকার আগেই ওখানকার একটা ছেলের সাথে কথা হচ্ছিল, মানে জিজ্ঞেস করছিল আমি কোথা থেকে এসেছি, আমার ইউটিউব চ্যানেলের নাম কী। তো উনি বলছিলেন যে এখানে প্রত্যেক দিন তিন চারজন করে ইউটিউবার আসে ভিডিও বানায়, মানে মাঝে মধ্যে এরকম ভিড় লেগেই থাকে। তো বলছে আজকে কেউ আসেনি, আজকে শুধুমাত্র আপনি প্রথম এসেছেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এখন আমি চলে এসেছি অরিজিৎ সিং এর হেসেলের একদম ভেতরে। আমি এখন যে সেকশনে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পুরোটাই নন এসি। এখানে দুটো সেকশন আছে, একটা হচ্ছে এসি, পিছন দিকটা এসি, আর এটা হচ্ছে নন এসি। তো আমরা এখন এসির ভেতরে বসবো, ওই সেকশনটায় বসবো আর কি, কারণ বাইরে প্রচুর তো গরম। আর বাইরে তো আমরা দেখলে আসার সময় তোমরা দেখালাম যে বাইরে কাজ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে আর কি। হোটেলের ভেতরে যা নোংরা আবর্জনা আছে সেগুলো বের করে পরিষ্কার করছে। বলছি এই রেস্টুরেন্টটা কতদিন হলো ওপেন হয়েছে, কত বছর? সাত আট বছর। আচ্ছা, মানে এই কিছুদিন থেকে বোধ হয়, মানে কয়েক বছর থেকে বোধ হয় এত ভিডিও, মানে ব্লগার এসে ভিডিও ভিডিও করছে নাকি, মানে এর আগে তো এরকম ছিল না। কারণ আমি গত এক বছর আগে এসেছিলাম, আমি তখন জানতাম না যে রেস্টুরেন্ট আছে বা কিছু। এই রিসেন্ট যত ব্লগার আছে সব এসে শুনে, আমি সেটাই বলছি। হ্যাঁ, সে কারণে জিজ্ঞেস করলাম যে কত বছর হলো। হ্যাঁ, এতটাই ছিল না, মানে এখন তো সব বাইরে থেকেও চলে আসে আর কি, সেটাই। তো যাই হোক, চলো এটা হচ্ছে এখানকার মেনু। তো এটা হচ্ছে এখানকার মেনু। মেনুতে তো অনেক কিছুই রয়েছে, বিশেষ করে বাঙালি ফুড রয়েছে, মানে বাঙালি যে খাবার দাবারগুলো সেগুলো আছে। তাছাড়াও তোমার স্ন্যাক্স, মানে নর্মালি রেস্টুরেন্টে যেগুলো হয় আর কি, বাঙালি খাবার থেকে শুরু করে রেস্টুরেন্টের খাবার সব কিছুই পাওয়া যায়। আমি ভাবছি রাইসের মধ্যে কিছু একটা নেব। এখানে থালি সিস্টেম রয়েছে, তো ভাবছি দেখি কিছু একটা থালি নিয়ে নেওয়া যেতেই পারে। এখানকার স্পেশালিটি কি, মানে স্পেশাল কোনটা ভালো পাওয়া যায়? মানে কোন থালি স্পেশাল থাকে? আমাদের ভেজ থালি আছে। আচ্ছা, দু রকম সবজি, ডাল, চাটনি, স্যালাড। বাড়ি ভেজ থালিতে দু রকম সবজি, ডাল, চাটনি, স্যালাড, সাত রকমের আইটেম থাকে। আচ্ছা, ভেজ থালিতে, ভেজ থালিতে তো ওরা যেরকমটা বললো, এখানে ভেজ থালি রয়েছে। ভেজ থালিতে তোমার দু রকমের সবজি, ডাল, আমের চাটনি, স্যালাড এইসব থাকবে। আর একটা স্পেশাল থালি হচ্ছে, সেটাতে তোমার নর্মাল সবজিই থাকবে, যে সবজিগুলো দেয়, বাট ভাতটা হবে তোমার বাসমতি রাইসের। তো ওটার জন্য একটা স্পেশাল হয়ে গেছে আর কি। তো আমরা স্পেশাল স্টিম রাইসটাই অর্ডার দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, আমাদের এখানে খাবার দিয়ে দিয়েছে। এখানে
দু তিন রকমের সবজি, ডাল, চাটনি সব কিছু রয়েছে। এই সবজিটা হচ্ছে মোজা দিয়ে আলুর ঘণ্ট, মানে আলু দিয়ে মোজার ঘণ্ট আর কি। দেখেই কি সুন্দর টেস্টি টেস্টি লাগছে, আমার তো ভীষণই খেতে ইচ্ছে করছিল সাথে সাথে। তো তারপরে ডাল ছিল, আর এখানে রয়েছে আমের চাটনি, আর এটা হচ্ছে আলু দিয়ে পেঁপের সবজি, আর তার পাশে রয়েছে আলু করলা ভাজা, আর এই যে এইটা হচ্ছে আমাদের কাতলা মাছের কারি। কাতলার তোমার যে পিসটা ছিল ওটা অনেকটাই বড় দিয়েছিল, আর তার সাথে দিয়েছিল স্যালাড। তো চলো এবার খাওয়া শুরু করা যাক। প্রথমে আমি করলা যে আলু ভাজা রয়েছে সেইটা দিয়ে টেস্ট করছিলাম, কারণ বাঙালিরা প্রথম পাতে তেঁতো খায় আর শেষ পাতে মিষ্টি খায়। তো ভাবলাম যে চলো তেঁতো দিয়েই শুরু করা যাক। তো নর্মালি আলু আর করলা যেটা ভাজা ছিল একদম মানে খুব যে ভেজে মচমচে হয়ে যায় সেই রকম এক্স্যাক্টলি না, একটু নরম নরম ছিল, বেশ ভালো লাগছিল। তো ওইটা দিয়ে খাওয়ার পর আমি ট্রাই করলাম হচ্ছে আলু আলু আর পেঁপের তরকারিটা। আমি প্রথমে ভেবেছিলাম যে ওটা আলুর তরকারি, পরে হাত ঢুকে ওর মধ্যে দেখলাম যে না, ওটা শুধু আলু না, আলু আর পেঁপের তরকারি। তো সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা তরকারি এত সুন্দর ছিল, এত মানে তুমি ওখানে খেয়ে বুঝতে পারবে না যে তুমি বাড়ির খাবার খাচ্ছ না কোনো রেস্টুরেন্টের খাবার খাচ্ছ, একদম বাড়ির মতো রান্না। তো এখন আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে মোচা দিয়ে আলুর ঘণ্ট, সরি আলু দিয়ে মোচার ঘণ্ট। ওর মানে আমার সবথেকে বেস্ট লেগেছে আলু দিয়ে মোচার ঘণ্টটা, এত সুন্দর করেছিল রান্নাটা, কোনো স্পাইসি ভাব ছিল না কোনো খাবারে, মানে একদম বাঙালিরা নর্মাল ডেইলি যে খাবারটা খাই একদম সেরম ছিল, তাছাড়া ঝাল লবণ একদম নর্মাল। আর একটা কথা, তোমরা তো আমি যখন রেস্টুরেন্টে ঢুকি তখনই ওনাদের সাথে কথা বলে নিয়েছিলাম যে রেস্টুরেন্টটা কতদিন হলো ওপেনিংয়ের। তো ওরা বললো যে প্রায় 6-7 বছর হয়ে গেছে, কিন্তু 6-7 বছর আগের পর্যন্ত এতটা কিন্তু ফেমাস ছিল না, এখন যেরকমটা হয়েছে আর কি। মানে আমি তো গত 1 বছর আগেই জিয়াগঞ্জ এসেছিলাম, তখন পর্যন্ত কোনো ইউটিউবার বলো বা কিছু বলো অতটাও মানে চলাচল ছিল না আর কি, মানে রেস্টুরেন্ট ছিল ওখানে বাট এইরকম এতটাও হইচই পড়েছিল না আর কি অরিজিতের রেস্টুরেন্টে নিয়ে। তো জাস্ট কয়েকদিন থেকে দেখছি সবাই, সব ইউটিউবাররা যাচ্ছে, ভিডিও বানাচ্ছে, তো আমি ভাবলাম যে চলো আমার তো বাড়ির কাছে, সবাই তো কলকাতা থেকে কত দূর দূর থেকে আসছে, তাহলে আমার বাড়ির কাছে কেন আমি যাব না। তো ফাইনালি আজকে সেই কারণে আসা আর কি। তো যাই হোক, এবার আসি সব রকম তরকারি দিয়ে ট্রাই করার পরে এবার আমি মাছ দিয়ে ট্রাই করছি। মাছের তরকারিটাও সত্যি খুব সুন্দর ছিল, মানে যেরকম মাছের অনেকে দেখবে পাতলা ঝোল পছন্দ করে, পাতলা ঝোল যেরকম হয় মাছের এক্স্যাক্টলি সেরম ছিল। আমার তো মাছের পাতলা ঝোল বেশ ভাল লাগে। তো এখন আমি যেটা ট্রাই করছি সেটা হচ্ছে আমের চাটনি। ওয়াও, আমের চাটনিটা তো আমি বাটি চেছে মুছে খেয়েছি, মানে এত সুন্দর ছিল প্রত্যেকটা খাবার। আমি তোমাদের কি বলছি, প্রত্যেকটা খাবার ওখানকার বেস্ট ছিল। আর একটা তোমাদের কথা বলি, আমাকে একটু হেল্প করতে হবে, সেটা হচ্ছে তোমরা কমেন্ট সেকশানে জানাও যে নেক্সট কোথায় যাব, কোথায় গিয়ে কোন রেস্টুরেন্টে খাবার ভালো। তোমরা একটু আমাকে কমেন্ট সেকশানে জানাও তোমাদের যদি জানাশোনা থাকে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, তাহলে আমি অবশ্যই সেখানে গিয়ে সেখানকার ভিডিও বানানোর চেষ্টা করবো, ইনফ্যাক্ট বানাবো। তো যাই হোক, লাস্টে পড়েছে আমার পাতে ডিম, মানে আমার সাথে যিনি গেছিলেন তিনি নিয়েছিলেন 2টো ডিম, মানে এক কারি ছিল তার মধ্যে 2টো ডিমই ছিল, একটা ডিম ছিল না। তো উনি একটা খেয়েছিলেন আর লাস্টে আমার জন্য একটা রেখে দিয়েছিলেন। তো ওই ডিমটা খাওয়ার পর প্রচণ্ড মানে ওভার খাওয়া হয়ে গেছিলো আমার, আর ভাতের কোয়ান্টিটি যেহেতু অনেকটাই ছিল, মানে 2টো থালি যদি তোমরা নাও 3জন মিলে অনাশাই খেতে পারবে, তরকারির কোয়ান্টিটিও প্রায় অনেকটাই ছিল আমার প্লেটে, তো মানে বাটিতে তো তরকারি অনেকটাই ছিল। তো তোমরা যদি 3জন যাও তাহলে আমি বলবো 2টো থালি অর্ডার করলেই তোমাদের জন্য এনাফ। তো লাস্টের বেলা আমি অর্ডার দিয়েছিলাম টক দই, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি, তোমরা সবাই জানো। তো টক দইটা খেয়ে আমি আমার খাবারটা শেষ করলাম, বাট সত্যি প্রচুর খাওয়া হয়ে গেছে। সো এইমাত্র খেয়ে আসলাম, খাওয়া সত্যি কথা বলতে অনেক হয়ে গেছে। তোমরা অনেকেই জানো ভাত সো এরকম আমি খাই না, বলে বলে ভুল হবে, 2-3 দিন পরপর খাই, বাট কালকেও খেয়েছি, আজকেও খেয়েছি, ইনফ্যাক্ট আজকে পরিমাণে বেশি হয়েছে। আর ওরা যে মানে থালিটা দিয়েছিল আর কি, আমরা স্পেশাল স্টিম রাইস থালি অর্ডার করেছিলাম, তো রাইসের পরিমাণটা অনেকটাই ছিল। আর আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে রাইস, ওই স্টিম রাইস, হ্যাঁ বাসমতি রাইস, ওটা স্পেশাল থালি,
এটা স্পেশাল ভেজ থালি হচ্ছে 110। আর আমি যে ফিশ কারিটা নিয়েছিলাম, কাতলা মাছের ওটার প্রাইস হচ্ছে 70 টাকা নিয়েছে, এক পিসের দাম 70 টাকা। আর টক দই নিয়েছিলাম, ওটা নিয়েছে 20 টাকা। আর হ্যাঁ, ওখানে তোমাদের বললাম যে দুটো সেকশন রয়েছে, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে নন এসি। তো ওরা এসির জন্য এক্সট্রা চার্জ নিয়েছে, সেটা হচ্ছে এসি টেবিল চার্জ 30 টাকা করে। তো আজকে এটা নর্মাল ব্লগ হবে না, তোমাদের বললাম এটা একটা ফুড ব্লগ বলতে পারো। হ্যাঁ, মাঝে মধ্যে এখন ইচ্ছে আছে এই টাইপের একটা ব্লগ মানে শুট করার আর কি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।